এখন হচ্ছে আমরা পড়ব কয়লার তরলীকরণ, যেটাকে বলা হয় হচ্ছে বার্জিয়াস পদ্ধতি। তো ইতিমধ্যে আমরা যে পদ্ধতিটা পড়েছি সেটার নাম হচ্ছে, প্রথমে যেটা পড়েছি সেটা হচ্ছে কঠিন কয়লা থেকে কয়লার গ্যাস কিভাবে প্রস্তুত করা হয়, এবং তার পরবর্তীতে পড়েছি কয়লার গ্যাস থেকে কিভাবে তরলীকরণ করা যায়। তো ওই পদ্ধতির নাম আমরা দিয়েছিলাম ফিশার ট্রপস পদ্ধতি। তো কিন্তু আমরা হচ্ছে এখন এই দুই ধাপে যাব না, আমরা হচ্ছে ডিরেক্টলি কিভাবে কঠিন কয়লা থেকে তরল কয়লা তৈরি করা যায় সেই পদ্ধতিতে যাব। সেই পদ্ধতিতে নাম হচ্ছে বার্জিয়াস পদ্ধতি। তো এখানে একটা বার্জিয়াস পদ্ধতির খুবই বিদ্ঘটে একটা চিত্র আঁকা আছে। তো চলো ফার্স্টে দেখি এখানে কি কি করতে হবে। প্রথমে আমরা কি করি, একটা পাত্র নিই, সেই পাত্রে হচ্ছে তিনটা মুখ থাকে, সেখানে আমরা একটি মুখ দিয়ে কয়লা চূর্ণ প্রবেশ করাই, তার পাশাপাশি আমরা নিকেল চূর্ণ প্রভাবক হিসেবে দেই, এবং এখানে একটি কয়লা ও তেলের পেস্ট তৈরি হয়। এখন তেলটা কোত্থেকে আসলো সেটা আমরা একটু পরবর্তীতে দেখতেছি। তো প্রথমে এই পেস্টটা এখানে যায়, যাওয়ার মধ্য দিয়ে হাইড্রোজেন প্রবেশ করানো হয় এখান দিয়ে। তো তাদের মধ্যে একটা বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার পরে আমরা এই পাত্রে সঞ্চিত করি। ঘটনা হচ্ছে এখানে কিন্তু আর পেস্টটা থাকতেছে না। কেন থাকতেছে না, কারণ এখানে আমরা 450 থেকে 550 ডিগ্রি তাপমাত্রার একটা হিট দিচ্ছি, ফলে এখানে কি তৈরি হচ্ছে, হাইড্রোকার্বন গ্যাস তৈরি হচ্ছে, এবং এখানে চাপটা হচ্ছে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। তারপর কি হচ্ছে, এই গ্যাসটাকে আমরা একটি শীতক বা কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। কন্ডেন্সারের কাজটা কি আমাদের যদি মনে না থাকে চলো একটু রিভিউ দেই। সেটা হচ্ছে আমরা কন্ডেন্সারের এক মুখ দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করাই, যা পুরো টিউব দিয়ে যায়। এই ঠান্ডা পানিটাই অ্যাকচুয়ালি শীতক হিসেবে কাজ করে, ঠান্ডা পানিটা তাপ শোষণ করে সে গরম পানিতে পরিণত হয় এবং সে চলে যায়, এবং ঠান্ডা পানির ঠান্ডা যে অংশটা সে হচ্ছে গ্যাসকে দিয়ে দেয়, ফলে গ্যাসটা কি হয়ে যাচ্ছে, আবার তরল হয়ে যাচ্ছে। এই তরলীকৃত গ্যাসটাকে আমরা কি করি, বারবার পাতন করতে থাকি, এটাকে আমরা কি বলি, আংশিক পাতন বলি। তো এটা হচ্ছে তিন ধাপে বের হবে। প্রথম ধাপে বের হয় হচ্ছে গাঢ় তেল, যেটা দিয়ে সরাসরি অ্যাকচুয়ালি তরল কয়লা বানানো যায় না। এই জন্য এই গাঢ় তেলকে আমরা কি করি, পুনরায় আবার এইখানে নিয়ে আসি, ওইভাবেই তেল এবং কয়লার পেস্টটা এখানে তৈরি হয়। আরেকটি ছিদ্রপথে মধ্যম তেল যায়, যেই মধ্যম তেলকে আমরা তাপ এবং হাইড্রোজেনের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে পেট্রোলিয়াম পেতে পারি, এবং সর্বশেষ পাতনের ফলে আমরা পাই হচ্ছে পেট্রোলিয়াম বা তরল কয়লা, এবং কিছু পরিমাণ উদ্বায়ী পদার্থ হচ্ছে এখান দিয়ে, বা হাইড্রোকার্বন ধোঁয়া এখান দিয়ে বের হয়ে যায়। এই টোটাল পদ্ধতিটাই হচ্ছে বার্জেস পদ্ধতি। তো এই বার্জেস পদ্ধতিতে অ্যাকচুয়ালি আমরা তাহলে কি করলাম, কঠিন কয়লাকে তরল কয়লাতে পরিণত করলাম। তাহলে এটার ওভারঅল বিক্রিয়াটা কি হবে, ওভারঅল বিক্রিয়া হচ্ছে এটা যে আমরা এন সংখ্যক কি নিলাম, কোক কয়লা বা হচ্ছে কার্বন নিলাম, তার সাথে আমরা যথেষ্ট পরিমাণ হাইড্রোজেন দিলাম, এবং ফলশ্রুতিতে CnH2n+2 তৈরি হলো, এটা কি অ্যালকেনের সংকেত, যা হচ্ছে পেট্রোলিয়াম। এবং এখানে একটা উল্লেখযোগ্য কথা, সেটা হচ্ছে এনের মান কত হতে হবে, এনের মান 5 থেকে 7-এর মধ্যে ভ্যারি করবে, মানে হচ্ছে পেন্টেন, হেক্সেন অথবা হেপ্টেন, এই তিনটা যেকোনো একটা তরল পেট্রোলিয়াম এটা হতে পারে। আচ্ছা, এখন একটা কথা আছে এখানে, যে প্রথম দিকে কি পেস্টটা থাকে, না প্রথম দিকে পেস্টটা থাকে না। আমরা একটা কাজ করি, আমরা কি বাসায় কখনো দই বানিয়েছি, যদি দই বানিয়ে থাকি তাহলে হচ্ছে আমরা একটা কথা জানি যে দই ডিরেক্টলি কখনো দুধ থেকে বানানো হয় না, তার আগে একটা ছাঁচ দেওয়া হয়। আমরা কি করি, পুনো আগে থেকেই এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে রাখি, যাতে এই জিনিসটা দ্রুত বিক্রিয়া করতে পারে, এবং পরবর্তীতে তেলের সাপ্লাইটা কোত্থেকে আসছে, এই যে এখান থেকে পরবর্তীতে বাকি তেলগুলো সাপ্লাইটা আসছে। আমরা প্রথম দিকে এখানে কিছু পরিমাণ তেল দিয়ে রাখি, যাতে হচ্ছে বিক্রিয়াটা দ্রুত সংগঠিত হতে পারে।